আমাদের সাথে আছে ভাইয়া। ভাইয়ার নামটা জেনে আমরা কিন্তু আমাদের যে হুডটা আছে সেটা আমরা ভাইয়ার কাছ থেকে জানবো। ভাইয়া আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা যে প্রোডাক্টটা নিয়ে কথা বলবো সেটা হলো আপনার রান্নাঘরের সব থেকে প্রয়োজনীয় একটা প্রোডাক্ট নিয়ে কথা বলবো। আর সেই প্রোডাক্টটা হচ্ছে আপনার কিচেন হুড বা কিচেন চিপি, যেই নামে আমরা বলি না কেন। আর আমাদের কিচেন রুমের সবচাইতে এই প্রোডাক্ট হলো প্রয়োজনীয়, কারণ আমরা যখন রান্না করি বা চুলার সামনে আমরা যখন কাজ করি তখন কিন্তু রান্নাঘরটা পর্যাপ্ত পরিমাণের গরম থাকে, এবং যে রান্না অবস্থায় আপনার চুলা থেকে যখন ধোঁয়াটা বা তেল চিটচিটে যেই আপনার ইটা জলীয় বাষ্পটা বের হয় সেটা দিয়ে দেখা যায় কি আপনার রান্নাঘরটা টাইলস নোংরা হয়ে যায়, গ্রিল নোংরা হয়ে যায়, আপনার পিছনে দেয়াল বা সিলিং সব নোংরা হয়ে যায়, সবকিছু নোংরা হয়ে যায়, আঠালো টাইপের একটা ময়লা জমে যায়, তেল চর্বি জমে যায়। সেটা থেকে রক্ষা পেতে কিন্তু আমরা কিচেন হুড ইউজ করি। আর এই কিচেন হুডটা এখন বর্তমানে সবার বাসায় এটা একটা প্রযোজ্য জিনিস হয়ে গেছে। আর এই কিচেন হুড নিয়ে আজকে কথা বলবো সেটা হলো 2024-এর একদমই আপডেট একটা টেকনোলজি নিয়ে আমরা চলে আসি, যেটা হলো আপনার ভাট্টি ব্র্যান্ড। ভাট্টি ব্র্যান্ডের প্রোডাক্ট বরাবর আপনারা আরো আগেও দেখেছেন আমাদের এই চ্যানেলেতে ভিডিওতে, বাট আজকে আমরা দেখাবো ডিফারেন্স টু টাইপ ডিজাইন, যেটা ভ্যারিয়েশন আসছে এটার ভিতরে, যেটা এটার ভিতরে কিছু আপডেট আসছে, যেটা হলো আপনার সাকশন পাওয়ার। কিচেন হুডের মেইন জিনিসটা হলো সাকশন পাওয়ার, মোটর আরপিএম, যেটা সাকশন যত বেশি থাকবে সেটা পাওয়ারও তত বেশি, দ্রুত সেই স্মোকটা সে আপনার টেনে বাইরে নিয়ে যাবে, নিয়ে আপনাকে বাইরে রুমটা ঠান্ডা রাখবে, শীতল রাখবে। আর এটার ভিতরে কিন্তু আপনার দুইটা অপশন পেয়ে যাবেন, আপনার টাচের মাধ্যমেও কাজ করতে পারবেন আর সেন্সরের মাধ্যমে কাজ করতে পারবেন। আর এই কিচেন হুডটা কিন্তু সবচেয়ে নয়েজলেস একটা কিচেন হুড, আমাদের সবচেয়ে সবার আগে যে আপনার টার্গেটটা থাকে যে রান্নাঘরে কিচেন হুড ইউজ করব যাতে আপনার কোনো প্রকার সাউন্ড না হয়, শব্দ না হয়। আর এই ভাট্টি ব্র্যান্ডের 2024-এর এই কিচেন হুডটা টোটালি নয়েজলেস। আমি এটা আপনাকে যদি একটু রান করে দেখাই তাহলে আপনারা এটা নয়েজ সম্পর্কে আপনারা বুঝতে পারবে যে এটা সাউন্ডটা কত। যদি এখন এটার মধ্যে পাইপ টাইপ লাগানো নাই না, এখানে জাস্ট আমরা জাস্ট ডিসপ্লেটা শো করা, হ্যাঁ আপনি যখন আউট পাইপ লাগাবেন তখন দেখবেন এটা আরো কমে আসবে, ঠিক আছে। তো এটা আমি যদি আপনার সেন্সরের মাধ্যমে অন করি দেখেন অলরেডি কিন্তু অন, যেমন ধরুন আপনার হাতে মাস্ক টাস কাটতেছেন বা হাতে বেসন টেসন লাগানো সেই ক্ষেত্রে কিন্তু জাস্ট সেন্সরে আপনার ওপেন করতে পারবেন, লাইনটা দেওয়া থাকলে জাস্ট আপনার সেন্সর হাত ঘোরাবেন হয়ে যাবে, আচ্ছা এই যে অলরেডি আপনার হুড চালু হয়ে গেছে, হ্যাঁ নয়েজ কিন্তু নাই বললেই চলে, স্লোতে চলতেছে। আচ্ছা ভাই এটা কি সেলফ ক্লিন, নিজে নিজে ক্লিন, এটা হলো এটা হলো অটো হিটিং ক্লিন, আচ্ছা সেলফ ক্লিন ও করতে পারবেন, আবার অটো হিট ক্লিনটা সেলফ ক্লিন মানে নিজে নিজে পরিষ্কার করা, পরিষ্কার করা, ঠিক আছে। আর অটো হিট ক্লিনটা হলো আপনার মোটরে আই মিন যে পাখাটা সেই পাখাতে কিন্তু আপনার তেলটা কিন্তু জমে থাকে, আমরা এক্সাক্ট জানি কিন্তু আপনার মোটরে জমা হয় কিন্তু সেটা না, তেলটা কিন্তু আমি যদি একটু দেখাই এটা দেখেন তেলটা কিন্তু এরকম পাখাতে জমা থাকে, এই পাখাটাকে কি করবে সে সম্পূর্ণ হিট ক্লিনের মাধ্যমে আপনার ক্লিন করে ফেলবে, ঠিক আছে। আর এই যে ট্রেটা দেখতেছেন এটা হলো সম্পূর্ণ স্টেনলেস স্টিলের একটা বাফার ট্রে, যেটা কখনো আপনার জং মরিচা রাস কোনো কিছু আসবে না, সম্পূর্ণ নন ম্যাগনেট এটা। আর এখানে আরেকটা হলো আপনার ওয়েল কালেক্টেড ট্রে দেয়া আছে, এই ট্রেটাকে জাস্ট আপনি 2 মাস বা 3 মাস পর পর জাস্ট এটাকে খুলে হালকা একটু আপনার ওয়াশ করে নেবেন, আদারওয়াইজ আপনার মোটরে বা আপনার ভিতরে যে ফ্যান গুলো থাকে সেটাতে কখনো আপনার হাত দিতে হবে, ঠিক আছে। আবার চাইলে আপনি এটা টাচ আর নন স্টিক টাইপ বডি হওয়ার কারণে জাস্ট টিস্যু দিয়ে মুছে নিলে ঝকঝকে টকটকে হয়ে যাবে, এটা হলো আপনার ন্যানো কোটিং করা আছে তো আপনার নন স্টিক এর মতো একজ্যাক্ট কাজ করে, জাস্ট কাজ শেষ হয়ে গেছে আপনি টিস্যু অথবা ন্যাকড়া দিয়ে ডলা দিলে সাথে সাথে ক্লিন করে ফেলতে পারবেন, আবার চাইলে আপনি এটা টাচের মাধ্যমে কিন্তু এটা অপারেটিং করতে পারবেন, ঠিক আছে। এটার সাথে আপনার দুইটা এলইডি লাইট পেয়ে যাবেন, আপনার একদম পুরো বার্নারের উপরে কিন্তু আলোটা পড়বে আর এক্সট্রা করে লাইট জ্বালানোর প্রয়োজন পড়বে না। আর এটার যদি আমি মেজারমেন্টের কথাটা বলি, এটার মেজারমেন্ট কত ইঞ্চি জায়গা থাকলে লাগাইতে পারবেন সেটা আমরা বলে দেই, 30 ইঞ্চি জায়গা হলে ইজিতে সেটআপ করতে পারবেন, এটা 30 ইঞ্চি হুড, হ্যাঁ যাদের দেখেন স্পেস জায়গা কম কিচেন রুমটা ছোট বা আপনার স্পেস কম আপনার এইভাবে থাকবে 30 ইঞ্চি, 30 ইঞ্চি জায়গা হলে আপনি ইজি ভাবে এই কিচেন হুডটা সেটআপ করে ফেলতে পারবেন, ঠিক আছে। আর এটা সাকশন পাওয়ারের কথা যদি বলি, এটা সাকশন পাওয়ার পাবেন হলো আপনার 2000 একদম রিয়েল সাকশন পাবেন, 2500 আরপিএম পাবেন, ঠিক আছে। আর এটা পাবেন 5th জেনারেশন অটো হিটিং ক্লিন সিস্টেম, এটা ব্র্যান্ডটা হলো ভাট্টি স্পেনের বাট অ্যাসেম্বলি হলো চায়না।
আর এই হুডটাকে এটা কয়টা সাইজ হবে? এটা দুইটা সাইজ পাবেন, 36 ইঞ্চি 30 ইঞ্চি। যাদের একটু বড় দরকার, যেমন ফাইভ বার্নার গ্যাস ওভেনে যারা চাচ্ছেন যে হাওয়াটা টেনে বের করবেন একটু বেশি পরিমাণে, বা মেগা কিচেনের জন্য আপনারা কিন্তু 36 ইঞ্চিটা নিতে পারবেন যাদের জায়গা আছে। যারা বলেন যে আপু ভাড়া বাসা জায়গা কম, তো সেই ক্ষেত্রে ভাড়া বাসা আপনারা মাথার উপর সিলিং ফ্যান যেরকম লাগান এটাও ঠিক সেভাবে। আর খরচের কথাটা একটু বলি, অনেকেই কিন্তু বলে যে মাসে কত টাকা বিল আসে কিচেন হুডে। অ্যাকচুয়ালি কোনো বিল আসে না বললেই চলে, কারণ এগুলো হলো মাত্র আপনার 80 ওয়াটের একটা মোটর। আপনি দৈনিক যদি এক্সাম্পল 10 ঘন্টা ইউজ করেন দৈনিক, তারপরও মাসে দেখা যায় 100 থেকে, মানে ছোট টেবিল ফ্যান চালাইলে যেরকম একটা খরচ বা মোবাইল চার্জ দিলে যেরকম খরচ, এর থেকেও খরচ কম। আচ্ছা আচ্ছা, মানে 100-150 টাকা আপনার মান্থলি বিদ্যুৎ বিল হবে। সো 100-150 টাকা কোনো বিষয় না। আর আপনি এটা কিন্তু 24 ঘন্টা একটানা র্যান্ডম ইউজ করবেন না, না রান্না তো 3-4 ঘন্টায় মানুষ করে। সারাদিনে যদি মিলিয়ে আমি ধরি 8-10 ঘন্টাই ধরলাম সারাদিন অ্যাভারেজে, সকাল 6টা থেকে রাত 12টা পর্যন্ত অ্যাভারেজ আপনি 10 ঘন্টা। আর এটা কিন্তু টানা 8-10 ঘন্টা সার্ভিস দিতে পারবে, এমন না যে বন্ধ করে 12 ঘন্টা ইউজ করতে পারবেন। 8-10 ঘন্টা আপনি চাইলে একটানা 12 ঘন্টা ইউজ করতে পারবেন, কারণ এটা আসেন ভাই এবারে এটা দামটা জানি, সম্পূর্ণ কপারের মোটর ইউজ করা হয়েছে। এটা আমাদের রেগুলার প্রাইস হলো 28,500 টাকা আমাদের রেগুলার প্রাইস। 30 ইঞ্চিটা 30 ইঞ্চিটা আমাদের 28,500, এই কাজামটার 6,000 টাকা ক্যাশব্যাক ডিসকাউন্ট পাবেন, মাত্র 22,500 টাকা হইলে আপনি এটা পারচেজ করতে। 36 ইঞ্চিটা কত আসবে? 36 ইঞ্চি নিলে হলো আপনার 2,000 টাকা দাম বাড়বে, 24,500 টাকা। সব কনফিগারেশন সেম থাকবে, জাস্ট বডির সাইজটা ছোট বড় থাকবে। এবং প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আমরা আপনাকে 3 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিব, 5 ইয়ার সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন, ঠিক আছে? তো আমরা আপনাদেরকে ডিটেলটা জানিয়ে দিলাম, আমরা চলে এসেছি আইচ ইন্টেরিয়রে। আর আপনারা কিন্তু যেটা করবেন সেটা হচ্ছে এখানে ইন্টেরিয়র আইটেমগুলো তো নিতে পারবেনই, এছাড়া আপনারা হুড, চুলা, কিচেন, তারপর হচ্ছে গ্যাস ওভেন, তারপরে ওয়াশিং মেশিন, এগুলো কিন্তু সবকিছু আপনারা এখানে পেয়ে যাবেন। তো আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি, ঢাকা পান্থপথ বসুন্ধরা সিটি লেভেল 6 ব্লক D শপ নম্বর 42-43। তো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার প্লেস করবেন। সবাই ভালো থাকবেন, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। যারা পেজ থেকে দেখছেন ভিডিওটা শেয়ার করে দিবেন, আল্লাহ হাফেজ।